सुबह कुचबिहार सरकारी मेडिकल कॉलेज व अस्पताल के यात्री विश्रामगर में एक अज्ञात परिचय व्यक्ति का शव मिलने से हलचल मच गई। जानकारी अनुसार वह व्यक्ति काफी दिनों से अस्पताल परिसर के विश्रामगर में ही रहता था। आसपास के लोगों के द्वारा उसे खाना देने पर खाता था। आज सुबह से वहां पर बदबू निकलने से मरीज के परिजनों ने देखा वह व्यक्ति वहां मृत अवस्था में पड़ा है। উনি গত পাঁচ ছ মাস ধরে এখানে পড়ে আছে, ঠিক আছে। আমরা তো মাঝে মধ্যে খাবার টাবার দিতাম, ঠিক আছে। কিছুদিন ধরে খুব দুর্গন্ধ ছড়াচ্ছিল, স্লিপারটা মাঝে মাঝে পরিষ্কার করেছিল, কিন্তু কালকে সম্ভবত মারা গেছে। উনি বাসু করে তো ডাকেন, উনি একাই নাকি ওনার সঙ্গে আরও কেউ থাকে এখানে? না না, কেউ থাকে না, উনি একাই। ওনার কোনো আত্মীয় পরিজন নেই? আত্মীয় পরিজন তো আছে, অসুবিধা হচ্ছে তাদের বসার জায়গা। আপনারা হাসপাতালে জানাননি যে সরানোর জন্য? সে তো এই রাস্তা দিয়ে তো সকলেই যাতায়াত করেন। তাও কখন দেখতে পারেন আপনারা পড়েছে? মানে মারা তো গেছে কালকে সকাল থেকে, সকাল থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিউটিতে আসার পরে দেখলাম। পুরো ঘরটাতে কেউ বসতে পারে না, এখানে রুগীর আত্মীয় পরিজনরা খাওয়া দাওয়া। এখন এরা হলো পথচারী, এরা এইভাবে রাত্রি দিন পড়ে থাকে। এর ছেলে আছে, এদের বাড়ি হলো মজিদ পাড়ায়। বলবো এখন হাসপাতালের ভিতরেই মারা গেছে, হাসপাতালের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিক। এটাকে ব্যবস্থা নেওয়ার তো আমরা পাবলিক কী করতে পারি? না, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি যে ভিতরে পড়ে আছে আপনারা বুঝতে পারছেন না? অসুবিধা তো হওয়ারই কথা, একটা বডি পড়ে আছে, দিনের পর দিন পড়ে থাকবে, তাই না? নোংরা ছড়াবে। কাল থেকে বডি পড়ে আছে, কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন কেউ দেয়নি। আমি তো কোর্টে কোর্ট সাক্ষী ছিলাম কালকে, মানে কোনো মানে কোনো আমাদের পেশেন্ট পার্টি বা আদারওয়াইজ কোনো সোর্স থেকে কোনো ইনফরমেশন আসেনি। আমি দেখে নিচ্ছি ক্যাম্পাসে, যখন ভেরিফাই করে নিচ্ছি। দীর্ঘ হাসপাতালের বাইরে অনেক পেশেন্ট পার্টি থাকে, অনেক গরিব মানুষ এসে দিনভর অপেক্ষা করে যেখানেই ফাঁকা জায়গায়। তো মানে সব জায়গায় হচ্ছে আমাদের সোসাইটিতে, এখানে হয়তো ফাঁকা জায়গাতে হয়তো দিনভর ঘুরে বেরিয়ে ওখানে এসে থাকছে হতে পারে। কোনো যাত্রী কোনো এরকম সমস্যা হয়নি, কোনো দিন কেউ জানায়নি, বলে জানাবে অবশ্যই। আর আমাদের স্ক্যাভেঞ্জিংয়ের লোক ডেলি পরিষ্কার করছে তো,